সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন প্রত্যেকটা মানুষের প্রত্যাশিত, কিন্তু সবাই কি তা পায়? যদি না পেয়ে থাকে তাহলে কেন পায় না, তার উত্তর নিয়ে এসেছে মাটির প্রজার দেশে সিনেমাটি। আজ আমরা রিভিউ করব এই সিনেমাটির। গল্পটা জামালের। 68,000 গ্রামের যে কোনো একটাতে বাস করে এই জামাল। তার বয়স 10 কি 11। তার একমাত্র বন্ধু লক্ষ্মী। দুজনে সারাদিন গাছে জঙ্গলে ঘুরে বেড়ায়, মেলায় যাওয়ার প্ল্যান করে। একদিন লক্ষ্মীর বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়েটাও হয়ে যায়। আর এই বিয়েকে কেন্দ্র করেই এই গ্রামের পথ ভুলে অন্য গ্রামে হাজির জামাল আর জামালের মা ফাতিমা। এই নতুন গ্রামে ফাতিমা কাজ করে গ্রামের মাতবরের বাড়িতে। তার নাম মিয়া কাশেম। মিয়া কাশেম মাতবরের মেয়েকে স্কুলে আনা নেওয়ার পাশাপাশি বাজারে একটা দোকানেও কাজ করে জামাল। কিন্তু জামালের এসব ভালো লাগে না। জামাল তার স্কুল, লক্ষ্মীকে খুব মিস করে। আর জামাল আর জামালের মা ফাতিমাকে নানাভাবে সাহায্য করে মসজিদের ইমাম রাজ্জাক হুজুর। একদিন জামালের মা জামালকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর তাতেই ফাতিমার জীবনের অতীতের ভূত সামনে চলে আসে। আর এলোমেলো হয়ে যায় ফাতিমার জীবন, সেই সঙ্গে জামাল আর রাজ্জাকের জীবন। কিন্তু কিভাবে সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে এই মাটির প্রজার দেশের সিনেমাটি। 88 মিনিটের এই সিনেমা মুক্তি পেয়েছে 2018 সালের 23 মার্চ। এই মুহূর্তে এই সিনেমাটি কোথায় দেখতে পাবেন তা আমার ঠিক জানা নেই, তবে কোনো না কোনো টরেন্ট সাইডে অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি অরিজিনাল সিনেমাটি দেখতে পারেন। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। 1 নম্বরে গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমার গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন ইমতিয়াজ আহমেদ বিজন। এই সিনেমায় লেখক ডায়লগের দিকে ফোকাসটা বেশি রাখেননি, ফোকাসটা বেশি দিয়েছেন চরিত্রগুলোর অনুভূতির দিকে। যেমন জামাল চরিত্রটি খুব বেশি ডায়লগ নেই, শুধু সারল্য মাখা তীক্ষ্ণ চাহনি যা আপনার মনে দাগ কাটবে। লক্ষ্মীর বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জায়গা জামালদের মাথা গোজার ঠাঁই নেওয়া, কিন্তু সেই জায়গায় জামাল যেন এক খাঁচাবন্দি পাখি, কখনো ছুটে যায় লক্ষ্মীর কাছে, আবার কখনো স্কুলে ভর্তি হয়ে সবকিছু নতুন শুরু করতে চায়। আর এইসব কিছু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবুও এই সিনেমার স্ক্রিন প্লেতে বেশ কিছু জায়গায় আমার প্রশ্ন রয়ে যায়। প্রথমটি হলো, গল্পটা মূলত জামাল আর ফাতিমাকে কেন্দ্র করে, তাহলে গল্পের শুরুটা কেন লক্ষ্মী আর তার পরিবারকে কেন্দ্র করে শুরু হলো? প্রথম 20-25 মিনিটের গল্প দেখলে মনে হবে গল্পটা লক্ষ্মীকে কেন্দ্র করে, তাহলে কেন তার পরের অংশটুকু পুরোপুরি জামালকে কেন্দ্র করে? দ্বিতীয় প্রশ্নটি হলো, এই সিনেমাটা যতটা জামালের ততটাই ফাতিমার, তাহলে শুরুটা কেন ফাতিমাকে দিয়ে হলো না? তৃতীয় প্রশ্ন, কেন ফাতিমা মাস্টারের ডাকে সাড়া দিল? এসবের প্রশ্নের উত্তর আমার কাছে ফ্লোলেস মনে হয়নি, আর এই বিষয়গুলোতেই পিছিয়ে দিয়েছে এই সিনেমাটিকে। আরেকটা বিষয়, সেটা হলো আমাদের সিনেমা বা নাটকে হুজুর বা মাওলানাগুলোর চরিত্রগুলোকে খুব কট্টরবাদী হিসেবে দেখানো হয়, মোটা দাগে বলতে গেলে নেগেটিভ চরিত্রে। কিন্তু এই সিনেমায় তা করা হয়নি। হ্যাঁ, কিছু চরিত্র নেগেটিভ আছে যারা হুজুর, কিন্তু এখানে বুঝতে হবে শিক্ষিত হুজুর এবং ভণ্ড হুজুর, এই দুটোর মধ্যে পার্থক্য। এখানে সুশিক্ষা এবং কুশিক্ষার বিভেদটা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। সুশিক্ষা বা সুশিক্ষিত হওয়ার জন্য মাধ্যমটা জরুরি নয়, জরুরি হলো মানবিক গুণাগুণ সম্পন্ন হওয়া। এছাড়া বাল্য বিবাহ, যৌতুকের মতো বিষয়গুলোকেও বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। 2 নম্বর, অভিনয়। এই সিনেমায় জামাল চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য। কোথাও অতি অভিনয় নেই, পরিমিত অভিনয়ের এক অনন্য উদাহরণ। আমার খুব ভালো লেগেছে অনিন্দ্যর অভিনয়। ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন চিন্ময় গুপ্ত, তিনিও বেশ ভালো অভিনয় করেছেন। একজন নারীর কষ্ট, তার দুঃখ তার শরীরী ভাষা এবং অভিব্যক্তিতে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজ্জাক হুজুরের চরিত্রে অভিনয় করেছেন মুনির আহমেদ, তার অভিনয় মানানসই ছিল তার চরিত্রের সাথে। তবে রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের এত কম স্ক্রিন স্পেস আমার মোটেও ভালো লাগেনি। এছাড়া আরো ছিলেন কুচি খন্দকার, আব্দুল্লাহ রানা সহ আরো অনেকে, এবং সবাই যার যার জায়গায় ভালো অভিনয় করেছেন। 3 নম্বর, পরিচালনা। এই সিনেমা পরিচালনা করেছেন ইমতিয়াজ আহমেদ বিজন। তার কাজ নিয়ে আমি মিক্সড রিয়াকশনে আছি। কোথাও এত সুন্দরভাবে দৃশ্যগুলোকে এক্সিকিউট করা হয়েছে তা খুব ভালো লেগেছে, আবার কিছু কিছু দৃশ্যে মনে হচ্ছে একটু বেশি তাড়াহুড়ো করা হয়েছে। 4 নম্বর, অন্যান্য টেকনিক্যাল দিক। এই সিনেমার সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন রামশ্রেয়াস রাও ও অ্যান্ড্রু ওয়েজম্যান। এই সিনেমার অন্যতম বড় শক্তি হলো এই সিনেমার সিনেমাটোগ্রাফি। গমের ক্ষেত, রোদ, আমবাগান, কাশফুল, নদী, এই সবই আমাদের গ্রাম বাংলার নিত্যদিনের ছবি, কিন্তু সত্যি মুগ্ধ করবে এবং বিমোহিত করবে। এডিটিং করেছেন লুক্স লেন্ডে ব্রুক, তার কাজও বেশ শার্প ছিল। বিজিএম অসাধারণ লেগেছে, যা আপনাকে গল্পের সঙ্গে জুড়ে দিবে বেশ ভালোভাবে। এই সিনেমার সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ বেশ ভালো, সেই সাথে রয়েছে ভালো মেকিং। শুধু প্রয়োজন ছিল ফ্লোলেস গল্পর, সেটাই হলো না, সেটা হলেই এই সিনেমা উঠে আসতো মাস্টারপিসের কাতারে। পরিচালকের জন্য শুভকামনা তার পরবর্তী সিনেমার জন্য। আপনারা কি দেখেছেন এই সিনেমাটি? দেখে থাকলে আপনারা আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।